আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমাদের আশেপাশে অনেক মানুষকে আমরা দেখতে পাই বা আমরা নিজেদের মধ্যে আমরা বুঝতে পারি যে আমাদের অনেকের লাইফের পরিবর্তন হয় না, সবসময় একটা ফ্লোতে চলতে থাকে। মানে গত বছর আমার অবস্থা যেমন ছিল, এই বছরই এমনই ছিল, শুধু একটু একটু পরিবর্তন হয়। মানে বড় ধরনের কোনো রকম পরিবর্তন হয় না। তো এই যে পরিবর্তন হয় না, এর পিছনে কিছু কারণ রয়েছে। তো আজকে আমি আপনাদের সামনে 5টি কারণ শেয়ার করব, যে 5টি কারণে আপনার লাইফে সবসময় একই ধরন দেখতে পান বা আপনার লাইফে কোনো রকম পরিবর্তন আসে না। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। নাম্বার ওয়ান হচ্ছে, ইউ আর নট সিরিয়াস অ্যাবাউট ইউর লাইফ। আমাদের আশেপাশে যারা যাদের লাইফের পরিবর্তন দেখতে পায় না, এর জন্য বড় যে কারণ সেটা হচ্ছে তারা তাদের লাইফ নিয়ে যথেষ্ট সিরিয়াস না। তারা লাইফে ইম্প্রুভ করতে চায় বা নিজেদেরকে পরিবর্তন করতে চায়, এই ধরনের বিষয় নিয়ে তারা সিরিয়াস না। তারা ভাবে যে লাইফ মানেই এরকম, আমাদেরকে ঠিক এভাবেই চলতে হবে, এভাবে আমি মারা যাব, মানে আমি কোনো পরিবর্তন করব না, যেভাবে আছি এভাবেই ভালো আছি। মানে তারা লাইফ নিয়ে কোনো রকম সিরিয়াস না। আপনি যদি লাইফে পরিবর্তন করতে চান, তাহলে আপনার জীবনটাকে একটু সিরিয়াসলি নিতে হবে। আপনি যে কাজটা করতে চান বা আপনি নতুন বছরে আপনার লাইফের বিশাল একটা পরিবর্তন দেখতে চান, তাহলে আপনার কিছু কাজ করতে হবে এবং সেই কাজে আপনি সিরিয়াসলি লেগে থাকতে হবে, তাহলেই হয়তো আপনার লাইফে আপনি পরিবর্তন দেখতে পাবেন। যারা লাইফের পরিবর্তন দেখতে পায় না, তাদের মধ্যে এই যে সিরিয়াসনেসটা থাকে না, আর এই জন্য হয়তো তারা লাইফের পরিবর্তনটা দেখতে পায় না। নাম্বার টু হচ্ছে, ইউ ডোন্ট হ্যাভ এনি রিটেন গোলস। আমাদের আশেপাশে যারা মানে যাদের লাইফের পরিবর্তন দেখতে পায় না, তাদের সবচেয়ে বড় আরেকটা সমস্যা সেটা হচ্ছে তাদের কোনো রকম গোল থাকে না, তাদের কোনো লিখিত গোল নাই। আর এই যে লিখিত গোল, এই গোলটি না থাকার কারণেই তারা বুঝতে পারে না যে আসলে আমার এই বছর কী করা উচিত, বা আমি যদি এই বছরে নিজেকে পরিবর্তন করতে চাই তাহলে আমার কী কী করতে হবে। এখন আমি মাথায় রাখলাম যে আমার এটা করতে হবে, কিন্তু আমি লিখলাম না কোথাও, আমার যে যে প্ল্যানটা আমি কোথাও লিখলাম না এবং কাগজে কলমেও লিখলাম না। তার মানে এই প্ল্যানটা মাথায় রয়ে গেল, কিন্তু এটাতে আমি সিরিয়াসলি নিতে পারবো না। আর আপনি যদি একটা প্ল্যান, আপনি একটা গোল যদি লিখে রাখেন, আপনার মনে হবে যে আমি তো এই গোলটা লিখে রেখেছি খাতার মধ্যে, তার মানে ওইটা আপনাকে রিমাইন্ডার দিবে সব সময় যে আমার এই গোলটা লেখা আছে, তার মানে এটা আমার এখনই অ্যাচিভ করতে হবে। এই যে যখনই আপনি আপনার গোলটা লিখে রাখবেন, তাহলে আপনার ভিতরে একটা মোটিভেশন কাজ করবে, আপনি সবসময় অ্যাক্টিভ থাকবেন যে আমার এই যে গোলটা লিখে রাখছি ওইটা আমাকে অ্যাচিভ করতে হবে। আর যখন এই যে গোল লিখে রাখবেন, অ্যাচিভ করে ফেলবেন, তখন লাইফে পরিবর্তন দেখতে পাবেন। নাম্বার থ্রি, ইউ আর অ্যাফ্রাইড টু টেক রিস্ক। যারা লাইফের পরিবর্তন দেখতে পায় না, তাদের মধ্যে একটা জিনিস কাজ করে, সেটা হচ্ছে তারা রিস্ক নিতে ভয় পায়। তো যারা রিস্ক নিতে ভয় পায়, তারা সবসময় একই রকম থাকবে, তারা মানে ভালো কিছু করতে পারবে না, তারা সবসময় তাদের লাইফটা যেরকম ছিল ওই রকমই থাকবে। প্রত্যেকটা বছরে তাদের কাছে মনে হবে যে এটাই জীবন, আমাকে ঠিক এভাবেই থাকতে হবে। যদি আপনি রিস্ক নেন, তাহলে ওই রিস্ক নিয়ে কিন্তু একটা কাজে হয়তো সফল হয়ে যেতে পারেন। আর যদি আপনি রিস্ক না নেন বা কোনো রিস্ক নিতে ভয় পান, তাহলে কিন্তু আপনি এই যে রিস্ক নেওয়ার যে ভয়টা, এই ভয়ে কোনো কাজ করবেন না। আবার নতুন বছরে বলবেন যে আমার গত বছরে কী করলাম, এ বছরে কী করলাম, আমার তো কিছুই উন্নতি হলো না। তাই আপনার প্রত্যেকটা কাজে রিস্ক নিতে হবে যে আমি কী করছি এবং আমার কী করে দেখাতে হবে। যদি আপনি রিস্ক নেওয়া শিখে যান, তাহলে আপনি আপনার লাইফে অনেকটা পরিবর্তন দেখতে পাবেন। নাম্বার ফোর যেটা, সেটা হচ্ছে, ইউ ওয়েট ফর দ্য রাইট টাইম। আমাদের আশেপাশে অনেক মানুষ আছে যারা সঠিক সময়ের জন্য অপেক্ষা করে। তারা ভাবে যে এটা আজকে আমার জন্য সঠিক সময় না, আমি যে কাজটা করতেছি এটা আমার জন্য এখন না, আরও কয়েক বছর পরে বা আরও 6 মাস পরে বা 3 মাস পরে সঠিক সময় আসবে। আমরা সঠিক সময়ের জন্য ওয়েট করি, আর এটা হচ্ছে সবচেয়ে বড় একটা ভুল, যার কারণে আমাদের লাইফে পরিবর্তন দেখতে পাই না। গতদিন একটা বইয়ে পড়েছিলাম যে ইয়েস্টারডে ওয়াজ দ্য বেস্ট টাইম অ্যান্ড টুডে ইজ দ্য রাইট টাইম। গতকালকে ভালো সময় ছিল, সর্বোত্তম সময় ছিল, কিন্তু আজকে সঠিক সময়। তাই আপনি যাই করতে চান, আজকে থেকে শুরু করুন বা আজকে থেকে করুন। যদি আজকে থেকে করেন, তাহলে আপনার এই যে আজকে কাজটা করলেন, আগামীর জন্য আপনি কিন্তু প্রস্তুতি নিয়ে নিলেন, বা আগামীর জন্য আপনি কিন্তু করতে
আগ্রহী হবেন, এবং আপনি যদি ভাবেন যে আজকে আমার জন্য সঠিক সময় না, আমি কালকে করবো, আর এইভাবে কাল কাল বলতে বলতে একটা পর্যায়ে দেখা যাবে আপনার ওই যে কাজটি করতে চান, যে পরিবর্তনটা আনতে চান, সেই পরিবর্তনটা আর আনা হবে না, আপনি ঠিক একই রকম থেকে যাবেন, আপনার ভিতরে আর কোনো পরিবর্তন দেখতে পারবে না। তাই কোন দিন সময় আসবে সেটা না ভেবে আমাদের আজকে থেকেই শুরু করা উচিত যে দিস ইজ দ্য রাইট টাইম অ্যান্ড উই শুড স্টার্ট টুডে। নাম্বার ফাইভ অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট ওয়ান, ইউ সে ইয়েস রেদার দেন সে নো। আমরা না বলার চাইতে সবচেয়ে বেশি বলি ইয়েস। ফর এক্সাম্পল একটা উদাহরণ দেওয়া যায় যে আপনার কাছে টাকা আছে বা আপনি ভালো টাকা ইনকাম করেন প্রত্যেক মাসে, আপনার কাছে মানুষ লোকজন আপনার আত্মীয় স্বজন টাকা চায় এবং আপনি হ্যাঁ বলে দিয়ে দেন, কিন্তু আপনি একটা বিষয় খেয়াল করে দেখবেন, আপনি যদি না বলতেন আপনার মাসে যে পরিমাণ টাকা ইনকাম হতো, যদি বলতেন যে আমার কাছে টাকা নাই বা আমি এই জায়গায় খরচ করে ফেলেছি, তার মানে আপনার কাছে টাকা থাকবে কিন্তু কোথাও যাবে না, আপনার টাকা আপনার কাছে রয়ে যাবে। আর যদি আপনি বলেন যে হ্যাঁ আমার কাছে টাকা আছে তুমি নিতে পারো, দিয়ে দিলে, তার মানে আপনার কাছে কিন্তু টাকাটা রইল না। তাই আমাদেরকে না বলাটা শিখতে হবে, কারণ আপনি যদি সব কিছুতে হ্যাঁ বলে দেন তাহলে সবাই আপনার কাছে শুধু চাইবেই চাইবে চাইবে চাইবে, আপনি যদি আবার না বলে দেন তখন আপনার কাছে আর চাইবে না, তার মানে আপনার কাছে জমা শুরু হয়ে যাবে। তাই আমরা যাতে না বলাটা শিখি, আপনার একটা কাজ করতে হবে কিন্তু আপনি অন্য একজন বলছে যে আমার এই কাজটা করে দাও, আপনি বলে দিচ্ছেন হ্যাঁ আমি করে দিচ্ছি আপনারটা, তার মানে আপনার নিজের কাজে কিছু না করে অন্যের কাজ করে দিচ্ছেন। তাই অন্যেরা যা বলবে আপনার কাছে অনেক কিছু আদায় করে নেওয়ার চেষ্টা করবে। আপনি যদি না বলেন যে আমার এই কাজটা আছে আমি আপনারটা করতে পারবো না, তার মানে আপনি আপনার নিজের কাজটা করলেন, আপনার নিজের ইম্প্রুভমেন্টটা নিয়ে আসতে পারলেন। তাই আমাদেরকে না বলাটা শিখতে হবে। যদি এই না বলাটা শিখে যাই, আশা করি আমাদের ভিতরে একটা পরিবর্তন আসবে। আমরা এই যে না বলা, এই না বলা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা আপনার লাইফে বিরাট একটা ইম্প্যাক্ট ফেলে যদি আপনি কোনো কিছু পরিবর্তন করতে চান। সো এই ছিল পাঁচটি কারণ যে কেন আমাদের লাইফে পরিবর্তন আসে না, এবং এই কারণগুলি যদি আপনি অ্যাভয়েড করে যান আশা করি আপনাদের লাইফে পরিবর্তন আসতে পারে। তো এই ছিল আজকে ভিডিও, দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।